হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার আরডিএন স্টাডি চ্যানেল। আজকে নিয়ে এসেছি আরেকটি গুরুত্বপূর্ণ ক্লাস, যেটা পেপার ট্যাট টু, সাবজেক্ট হচ্ছে পলিটিক্যাল লাইফ। সো ফ্রেন্ডস, পলিটিক্যাল লাইফ থেকে আরেকটা খুবই গুরুত্বপূর্ণ ক্লাস, যেটার আজকে টপিক হচ্ছে গণপরিষদের উল্লেখযোগ্য কমিটি ও তার চেয়ারম্যান। আমাদের যে সংবিধান টপিকটা আছে, ওই সংবিধান টপিকের মধ্যে আমাদের অনেকগুলি কনসেপ্ট পড়তে হবে। এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট হচ্ছে গণপরিষদ। গণপরিষদ হচ্ছে বিভিন্ন প্রদেশ থেকে নির্বাচিত সদস্যগণ যারা সংবিধান রচনা করেছেন। সো এই গণপরিষদের যে উল্লেখযোগ্য কমিটি এবং তার চেয়ারম্যান থেকে আজকে গুরুত্বপূর্ণ আলোচনা করব। প্রথম হচ্ছে খসড়া কমিটি। খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিল? খসড়া কমিটির চেয়ারম্যান ছিল বিআর আম্বেদকর। খসড়া কমিটি হচ্ছে যখন সংবিধান রচনা হবে, সংবিধান রচনার আগে একটা প্ল্যান করা হয়েছিল। যেমন আমরা কোনো একটা কিছু বিল্ডিং কনস্ট্রাকশন করার আগে কিছু একটা প্ল্যান বানাই, তো এরকমভাবে গণপরিষদ বা সংবিধান রচনার আগে যে একটা প্ল্যান তৈরি করা হয়েছিল সেটার নাম হচ্ছে খসড়া। সেই খসড়া কমিটির চেয়ারম্যান হচ্ছেন ডক্টর বিআর আম্বেদকর। নেক্সট, কেন্দ্রীয় ক্ষমতা সম্পর্কিত কমিটি। কেন্দ্রীয় ক্ষমতা সম্পর্কিত কমিটি, এই কমিটির চেয়ারম্যান কে ছিলেন? জওহরলাল নেহরু। নেক্সট হচ্ছে প্রাদেশিক শাসনতন্ত্র সম্পর্কিত কমিটির চেয়ারম্যান কে ছিলেন? আনসার, এটাও সেম, জওহরলাল নেহরু। নেক্সট, কেন্দ্রীয় শাসনতন্ত্র সম্পর্কিত কমিটির চেয়ারম্যান কে ছিলেন? আনসার, জওহরলাল নেহরু। নেক্সট, স্টিয়ারিং কমিটির সভাপতি কে ছিলেন? স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান কে ছিলেন? চেয়ারম্যান ছিলেন রাজেন্দ্র প্রসাদ। সবগুলির এখানে আজকে চেয়ারম্যান আলোচনা করছি, যে বিভিন্ন কমিটি ও এই কমিটিগুলি গুরুত্বপূর্ণ এক্সামে আসে এবং আসে এই কমিটির চেয়ারম্যান কে। সো আমি আজকের এটাই ইম্পর্টেন্ট একটা ক্লাস আলোচনা করছি। নেক্সট, জাতীয় পতাকা সম্পর্কিত অ্যাডহক কমিটি, এই যে কমিটি, কমিটির চেয়ারম্যান কে ছিলেন? আনসার, রাজেন্দ্র প্রসাদ। নেক্সট, মৌলিক অধিকার সংখ্যালঘু বিষয় অধিবাসী বিষয় সংক্রান্ত পরামর্শদাতা কমিটির চেয়ারম্যান কে ছিলেন? আনসার, সর্দার বল্লভভাই প্যাটেল। নেক্সট, মৌলিক অধিকার সংক্রান্ত সাব কমিটি, এই কমিটির চেয়ারম্যান কে ছিলেন? আনসার, জে বি কৃপালিনী। ইম্পর্টেন্ট ক্লাসটা তোমরা নোট করে রাখতে পারো। নেক্সট, সংখ্যালঘু সম্পর্কিত উপদেষ্টা কমিটির চেয়ারম্যান কে ছিলেন? আনসার, এইচ জে মুখার্জি। নেক্সট এবং আজকের লাস্ট কোয়েশ্চন, সভার কার্যাবলী সম্পর্কিত কমিটির চেয়ারম্যান কে ছিলেন? আনসার হবে জে বি মবলঙ্কর। সো ফ্রেন্ডস, আজকের একটা গুরুত্বপূর্ণ ক্লাস, ছোট একটা ক্লাস, এটা ছিল সংবিধান থেকে বিভিন্ন কমিটি এবং সেই কমিটির বিভিন্ন চেয়ারম্যান। সো এটা সংবিধান কনসেপ্ট থেকে আমি আলোচনা করেছি। নেক্সট ক্লাসে আমি আরও কিছু ইম্পর্টেন্ট তথ্য নিয়ে আসব আর সংবিধান থেকে আমি ক্লাস দেব। সো ফ্রেন্ডস, যদি তোমাদের কিছু কনফিউশন থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো, আর সংবিধানের উপর তোমাদের আরও কী ক্লাস দরকার তোমরা কমেন্ট করে জানাতে পারো, আমি চেষ্টা করব ক্লাস দেবার। সো ফ্রেন্ডস, আজকের ক্লাস এখানেই আরেকবার তোমাদের দেখিয়ে দিচ্ছি। প্রথম ছিল খসড়া কমিটি ডক্টর বিআর আম্বেদকর, কেন্দ্রীয় ক্ষমতা সম্পর্কিত কমিটি জওহরলাল নেহরু, প্রাদেশিক শাসনতন্ত্র সম্পর্কিত কমিটি জওহরলাল নেহরু। এরকম করে আমি তিনটা স্লাইড দিয়েছি, বিভিন্ন ইম্পর্টেন্ট যেগুলি আছে তোমরা নোট করে রাখতে পারো। সো আজকের ক্লাস এখানেই। থ্যাংক ইউ ফ্রেন্ডস।